আচ্ছা, শেয়ার স্লাইডটা কি দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। ওকে, তো আমাদের ক্লাস শুরু করতেছি। যেটা আমরা কন্টিনিউয়াসলি আগাচ্ছিলাম সেটা হচ্ছে যে এসি টু এসি ভোল্টেজ কনভার্সন। গত ক্লাসে আমরা এসি টু এসি ভোল্টেজ কনভার্সনের একটা অ্যাপ্লিকেশন অলরেডি দেখে ফেলছি। সেটা হচ্ছে যে আমাদের যদি স্কুয়ারেল কেজ ইন্ডাকশন মোটর থাকে তাহলে তার কন্ট্রোল কিভাবে করা হয়। তো যেটা গত ক্লাসে বলছিলাম সেটা হচ্ছে যে আসলে এসি টু এসি কন্ট্রোলারের একটা বেসিক কনসেপ্ট আছে, সেই বেসিক কনসেপ্টটা আজকে একটু দেখব। এটা হচ্ছে এসি কন্ট্রোলের যে তিন তিন রকম অপশন, একটা হচ্ছে গিয়ে ভোল্টেজের ম্যাগনিচিউড কন্ট্রোল, একটা হচ্ছে গিয়ে ফ্রিকোয়েন্সি কন্ট্রোল, আর একটা হচ্ছে ভোল্টেজ ফ্রিকোয়েন্সি, দুইটারই কন্ট্রোল। এটার মধ্যে সবচেয়ে কমন যেটা সেটা হচ্ছে গিয়ে ভোল্টেজ কন্ট্রোল, অর্থাৎ ভোল্টেজের ম্যাগনিচিউডটাকে যদি আমরা কন্ট্রোল করতে চাই তাহলে একটা কনভার্টার স্কিম আমাদের লাগবে, যে কনভার্টারটাকে ইউজ করে আমরা ভোল্টেজকে চেঞ্জ করতে পারবো। আর আলটিমেটলি ইনপুট আর আউটপুটের ভোল্টেজ যদি ডিফারেন্স হয় তাহলে কারেন্টের মধ্যেও পার্থক্য আসবে, এবং পাওয়ার, ডেলিভার্ড পাওয়ার, এটার ভিতরেও একটা চেঞ্জ আসবে। তো একটা সিঙ্গেল ফেজ এসি ভোল্টেজ কন্ট্রোলার, অর্থাৎ সাপ্লাই যদি সিঙ্গেল ফেজ হয় এবং আউটপুট যদি সিঙ্গেল ফেজে একটা লোড কানেক্টেড থাকে তাহলে সেটা দেখতে কিরকম হবে। সেটার কমন কনফিগারেশন হচ্ছে গিয়ে ডান পাশে এ নম্বর ফিগার আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা, এখানে সাপ্লাই ভোল্টেজটাকে দেখানো হয়েছে ভিএস দিয়ে, এবং আউটপুটে একটা রেজিস্টিভ লোড সিম্পলি কানেক্টেড আছে। আর এসিতে কন্ট্রোল করার জন্য আমাদেরকে দুইটা এসসিআর ইউজ করা হয়েছে, এটা ব্যাক টু ব্যাক দুইটা প্যারালাল, বা এদেরকে অ্যান্টি প্যারালাল স্ট্রাকচার বলে। অ্যান্টি প্যারালাল বা ইনভার্স প্যারালাল ভাবে যদি দুইটা এসসিআরকে এভাবে কারেন্ট করা হয়, দুইটা এসসিআরকে এভাবে কানেক্ট করা হয় তাহলে প্রত্যেকটা এসসিআরের গেট পালসকে কন্ট্রোল করার মাধ্যমে একটা এসসিআর দিয়ে ফরওয়ার্ড হাফ সাইকেল আর একটা এসসিআর দিয়ে রিভার্স হাফ সাইকেলকে কন্ট্রোল করা যাবে। এই যে কম্বিনেশনটা আছে, এই কম্বিনেশনটা দুইটা এসসিআরের অ্যান্টি প্যারালাল কানেকশন, এইটাকে একটা ট্রায়াকের ইকুইভ্যালেন্ট হিসেবেও চিন্তা করা যায়। ট্রায়াকে তোমরা জানো যে ট্রায়াক মানে হচ্ছে ট্রায়ড ফর অল্টারনেটিং কারেন্ট সার্কিট। তো ট্রায়ডে যেটা হয় যে বোথ ডিরেকশনে কন্ডাক্ট করতে পারে, আর এসসিআর আমরা জানি যে শুধুমাত্র ওয়ান ডিরেকশনে কন্ডাক্ট করতে পারে। তো এখানে জিনিসটা কাজ করবে কিভাবে, জিনিসটা কাজ করবে এভাবে যে যখন আমাদের ভোল্টেজের এই পজিটিভ হাফ সাইকেলটা থাকবে ইনপুটের ভিএস এর, তখন যদি এই এসসিআরটার মধ্যে পালস দেওয়াও থাকে, এস টু এর মধ্যে পালস দেওয়াও থাকে, এটা আসলে একটা রিভার্স বায়াস ডায়োড হিসেবে কাজ করবে। ফলে এস টু এর ভিতরে কোনো কন্ডাকশন পজিটিভ হাফ সাইকেলে হবে না, ফলে কন্ডাকশনের জন্য আমাদের এস ওয়ান এসসিআরটা ইউজ করতে হবে। এবং এসসিআর, এই এসসিআরটা যখন পালস পাবে, অর্থাৎ এই এসসিআরটা যখন টার্ন অন কন্ডিশনে থাকবে তখনই শুধুমাত্র এদিক দিয়ে কারেন্ট প্রবাহিত হবে। এখানে যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে আলফা টাইম পরে, ডিলে অ্যাঙ্গেল যখন আলফা দেওয়া হয়েছে তখন এসসিআরটায় ট্রিগার করা হয়েছে। এসসিআরটা ট্রিগার করার পরে এই কন্ডাক্ট করা শুরু করছে। এই কন্ডাক্ট করলে সিম্পল একটা ডায়োডের মতো সে বিহেভ করবে, ভোল্টেজ যতক্ষণ পজিটিভ থাকবে ততক্ষণ পর্যন্ত সে কন্ডাকশনে থাকবে, যতক্ষণ সে কন্ডাকশনে থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি কারেন্ট পাবা লোডের অ্যাক্রস। এই জন্য এই সময়টাতে আই নট উপস্থিত আছে আর বাকি সময়টার জন্য আই নট অনুপস্থিত, এই টাইমটাতে আই নট জিরো ডিলে অ্যাঙ্গেলের আগে। নেক্সট কি হবে, নেক্সট যখন নেগেটিভ হাফ সাইকেলে আমার এসি ভোল্টেজটা চলে যাবে তখন অপোজিটলি যদিও এই ডায়োডটা টার্ন অন ছিল বাই অ্যাকশন, সে এটা রিভার্স বায়াসে চলে যাবে, ফলে এস ওয়ান আর কন্ডাক্ট করবে না,
এস ওয়ান আর কন্ডাক্ট না করলে এটার ভিতর দিয়ে যে কারেন্ট ফ্লো হইতো সেই কারেন্ট ফ্লোটা আবার জিরো হয়ে যাবে। তখন আমাদেরকে নির্ভর করতে হবে এস টু এর উপর। এস টু এস সি আরটাকে তখন যদি ট্রিগার করা হয়, অর্থাৎ পাই প্লাস আলফা এই ডিলে অ্যাঙ্গেলটার পরে যদি এস টুকে ট্রিগার করা হয়, তাহলে এবার এস টু কন্ডাকশনে আসবে, তখন এই ডিরেকশনে আমাদের, তখন আসলে ভোল্টেজের হাফ সাইকেলের জন্য এই টার্মিনালটা পজিটিভ, এই টার্মিনালটা নেগেটিভ, তখন এই ডিরেকশনে কারেন্ট এসে এই এস টু এর ভিতর দিয়ে ফ্লো হয়ে তারপরে সোর্সে ব্যাক করবে। তো এজন্য এস টুকে ট্রিগার করতে হবে এবং পাই প্লাস আলফা অ্যাঙ্গেলে এস টু ট্রিগার করার পরে আমরা এখানে আই নটটা পাবো। এটা হচ্ছে কি আই নটের কার্ভ। এভাবে তুমি যদি দুইটার জন্যই আলফা আর পাই প্লাস আলফা ডিলে অ্যাঙ্গেল দিয়ে রাখো এবং এভাবে যদি বারবার এটাকে ট্রিগার করতে থাকো, তাহলে প্রত্যেক হাফ সাইকেলে আমরা বা প্রত্যেক সাইকেলের জন্য আমরা সিমিলার ধরনের একটা আউটকাম পাবো। তো এটা হচ্ছে গিয়ে ইনপুট ভোল্টেজ আর আউটপুট কারেন্টের রিলেশনশিপ। আউটপুট ভোল্টেজ যেহেতু রেজিস্টিভ লোড, ইন আউটপুট কারেন্ট যা আউটপুট ভোল্টেজের শেপও তাই হবে। ফলে দেখতেছো যে আই নটের যেই কনফিগারেশন সেই সেই ফিগার আর ভি নটের ফিগার শেপ সেম, জাস্ট একটা স্কেলিং হবে। ভি নট সমান সমান হবে গিয়ে আই নটেরই প্রপোর্শনাল, প্রপোর্শনাল ফ্যাক্টরটা হবে রেজিস্ট্যান্স। সো সিমিলার শেপে আমাদের আই নট আর ভি নট আঁকলেই হয়ে যাইতেছে। আর VSW হচ্ছে যে আমার যে অ্যান্টি প্যারালাল কনফিগারেশনটা আছে এসসিআরের, তাদের অ্যাক্রসে ভোল্টেজ। তো নর্মালি যদি আইডিয়াল কন্ডিশন ধরি, তাহলে আইডিয়ালি যখন এসসিআরগুলো কন্ডাক্ট করে তখন সে একটা শর্ট সার্কিটের মতো আচরণ করে। সে যদি শর্ট হয়ে যায় তাহলে তার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হচ্ছে জিরো। সো আলফা থেকে পাই এই টাইমটা ধরে সুইচের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ জিরো, আবার পাই প্লাস আলফা থেকে টু পাই পর্যন্ত এই টাইমটা জুড়ে যেহেতু এসসিআর কন্ডাক্ট করতেছে এই টাইমে, সেহেতু তাদের অ্যাক্রসে ভোল্টেজ জিরো। আর বাকি সময়টা আসলে এসসিআরগুলো ওপেন থাকতেছে, ওপেন থাকা মানে তার অ্যাক্রসে যদি আমরা ভোল্টেজ মাপি তাহলে এই ভোল্টেজটা আর আমার সাপ্লাই ভোল্টেজটা সেম হবে। সো এইটা জিরো থেকে আলফা পর্যন্ত সাপ্লাই ভোল্টেজের যে ওয়েবফর্ম আর সুইচের অ্যাক্রসে ভোল্টেজের যে ওয়েবফর্ম, এই দুইটা সিমিলার হবে। এখানে যে ভোল্টেজটা এই ভোল্টেজ তো বুঝতেছো যে ওয়েবফর্মগুলো কিভাবে আঁকা হয়েছে। এখন ইনপুট ভোল্টেজ যদি এটা হয় আর আউটপুট ভোল্টেজ, ইনপুট ভোল্টেজ আর আউটপুট ভোল্টেজের ওয়েব ফর্ম ফলো করতেছে, বাট একটা সার্টেন কন্ডাকশন টাইমের জন্য, সেই কন্ডাকশন টাইমটা হচ্ছে গিয়ে আলফা থেকে পাই, পজিটিভ হাফ সাইকেলের জন্য কন্ডাকশন টাইমটা হচ্ছে আলফা থেকে পাই, আর নেগেটিভ হাফ সাইকেলের জন্য কন্ডাকশন পিরিয়ডটা হচ্ছে আলফা প্লাস পাই থেকে টু পাই পর্যন্ত। তো এই দুইটা হাফ সাইকেল সিমিলার প্যাটার্নের। আমরা যদি অ্যাভারেজটা বের করতে চাই বা আরএমএসটা বের করতে চাই তাহলে কী করতে হবে, তাহলে জাস্ট কন্ডাকশন টাইমটাকে ইন্টিগ্রেশনের লিমিট হিসেবে নিতে হবে, অর্থাৎ আলফা থেকে পাই পর্যন্ত এই টাইমটাকে লিমিট হিসেবে নিতে হবে, সাইন কে স্কোয়ার করতে হবে। সো আর হচ্ছে গিয়ে যেহেতু এটা শুধুমাত্র একটা হাফ সাইকেলের জন্য, সো টাইম পিরিয়ড অ্যাঙ্গেলটা নিতে হবে ওয়ান থেকে পাই পর্যন্ত। তো এটাকে স্কোয়ার করে ইন্টিগ্রেট করে পাই দিয়ে ভাগ করে রুট ওভার করলে যেই মানটা পাওয়া যাবে সেই মানটা দেখতে হবে এরকম। এটাই হচ্ছে আমাদের রুট মিন স্কোয়ার লোড ভোল্টেজ। তো লোডের অ্যাক্রসে ভোল্টেজের এইরকম একটা ইকুয়েশন আমরা পাবো। এটা একটা ডায়োডের ক্ষেত্রেও সিমিলার ধরনের আমরা ইকুয়েশন পেয়ে গেছিলাম। ডায়োড যখন কন্ডাক্ট করতো জাস্ট আলফা সমান সমান যখন জিরো হবে, তখন আসলে এটা একটা রেকটিফায়ার, হাফ ওয়েভ রেকটিফায়ার হিসেবে কাজ করবে। হাফ ওয়েভ রেকটিফায়ারের আর এম এস ভোল্টেজের রিলেশনশিপ যেমন, ঠিক হুবহু রিলেশনশিপ সে শো করবে। তো এসি ভোল্টেজ কন্ট্রোলার দিয়ে আসলে কি হচ্ছে, মানে ভোল্টেজটা কন্ট্রোল হচ্ছে এখানে, তাই তো? তার মানে এই যে আউটপুট যে ভোল্টেজটা, সেই ভোল্টেজটা যদি ভিএম ফিক্স থাকে, তাহলে এখানে একমাত্র ভ্যারিয়েবল হচ্ছে গিয়ে আলফা।
আলফা মানে হচ্ছে ডিলে অ্যাঙ্গেল। তো ডিলে অ্যাঙ্গেলটা কোথায় আছে তার উপর বেস করে আসলে তোমার আউটপুট ভোল্টেজের মানটা কম বেশি করতে পারতেছো। তার মানে এই কন্ট্রোলটা তোমার হাতে আছে, তুমি কখন কোন ডিলে অ্যাঙ্গেলে তুমি সুইচগুলোকে ট্রিগার করবা। সো তার মানে এই আলফাকে কম বেশি করে তুমি আউটপুট ভোল্টেজকে বাড়াতে বা কমাতে পারতেছো। এই জন্য এটা হচ্ছে কি এসি ভোল্টেজ কন্ট্রোলার এবং আউটপুটটা এসি। আচ্ছা, যদি আমরা পাওয়ার ফ্যাক্টরের কথা চিন্তা করি তাহলে পাওয়ার ডিভাইডেড বাই হচ্ছে কি রিয়েল পাওয়ার ডিভাইডেড বাই হচ্ছে কি আমাদের অ্যাপারেন্ট পাওয়ার। এটা ভি ভি স্কোয়ার বাই আর রিলেশনশিপ থেকে এই ধরনের একটা ইকুয়েশন পাওয়া সম্ভব। এই টাইপের ইকুয়েশন আমরা হাফ ওয়েভ রেক্টিফায়ারের ক্ষেত্রেও দেখে আসছি, ফুল ওয়েভ রেক্টিফায়ারের ক্ষেত্রেও দেখে আসছি, সিমিলার। সো ম্যাথমেটিক্যালি একটু খেয়াল করলে বুঝতে পারবা, এটাতে খুব বেশি বোঝানোর কিছু নাই। আর যেটা সেটা হচ্ছে যে আমাদের হাফ ওয়েভ সিমেট্রির কারণে অ্যাভারেজ কারেন্ট জিরো, অ্যাভারেজ সোর্স কারেন্ট জিরো। সোর্স থেকে যেই কারেন্ট অ্যাভারেজ বলতে বুঝতেছো যে পজিটিভ হাফ সাইকেল এবং নেগেটিভ হাফ সাইকেলের টোটাল এরিয়া আন্ডার দ্য কার্ভ, পজিটিভ হাফ সাইকেল এবং নেগেটিভ হাফ সাইকেলের টোটাল এরিয়া আন্ডার দ্য কার্ভ আবার সাম করলে জিরো হয়ে যাচ্ছে। এই জন্য একটা এসি ভোল্টেজ কন্ট্রোলারে যদি সিমেট্রিক্যালি পালস দেওয়া হয় তাহলে সেটার অ্যাভারেজ কারেন্ট সোর্স কারেন্ট জিরো হবে। আর এসিআর এর অ্যাভারেজ কারেন্ট এরকম একটা রিলেশনশিপ থেকে বের করা যায় একটা এসিআর এর জন্য। একটা এসিআর পাই থেকে আলফা টাইম পর্যন্ত কন্ডাকশনে থাকে এবং প্রত্যেকটা এসিআর এর ওভারঅল কন্ডাকশন পিরিয়ড হচ্ছে গিয়ে 1 থেকে 2 পাই, মানে 1 থেকে 2 পাই এর ভিতর সে শুধুমাত্র এই এই টাইমটুকু বা এই অ্যাঙ্গেলটুকুর জন্যই সে কন্ডাকশনে থাকে। তো তার অ্যাক্রসে ভোল্টেজকে রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করলে কারেন্টের ইকুয়েশন পাওয়া যাবে, সেই কারেন্টের ইকুয়েশনকে ইন্টিগ্রেট করলে আমরা অ্যাভারেজ এসিআর কারেন্ট পাবো প্রত্যেকটার। আর সেই এসিআর কারেন্টের আরএমএস ভ্যালু এখান থেকে এই সূত্র দিয়ে ক্যালকুলেট করা যাবে। সিমিলারলি আমাদের এসি ভোল্টেজ কন্ট্রোলারের আরেকটা অপশন থাকতে পারে, সেটা হচ্ছে থ্রি ফেজ ভোল্টেজ কন্ট্রোলার। যদি আমাদের ইনপুট থ্রি ফেজ হয় এবং আউটপুটও যদি থ্রি ফেজ হয় তাহলে যদি আমরা ভোল্টেজ কন্ট্রোল করতে চাই তাহলে আমাদের কনফিগারেশনটা দেখতে হবে এরকম। সো লোড যদি ওয়াই কানেক্টেড হয় আর সোর্সও যদি ওয়াই কানেক্টেড হয় তাহলে প্রত্যেকটা ফেজের সাথে প্রত্যেকটা ফেজের লোডগুলো করেসপন্ডিং লোডগুলো কানেক্ট করতে হবে এবং সবাইকে একটা সিঙ্গেল ফেজ হিসেবে কল্পনা করলে আমাদের এসিআরগুলোকে এরকম ব্যাক টু ব্যাক কন্ডাকশনে থাকতে হবে। তো এখানে এসিআরের যে কন্ডাকশন সেই কন্ডাকশনগুলোর প্যাটার্নটা হবে এরকম, সুইচিং প্যাটার্নটা হবে এরকম। সবাইকে কিন্তু সবসময় কন্ডাকশনে রাখা যাবে না, প্রথমে ওয়ানকে সুইচ করতে হবে, তারপরে টুকে সুইচ নাম্বার টুকে সুইচিং টার্ন অন করতে হবে, তারপর সুইচ নাম্বার থ্রিকে টার্ন অন করতে হবে, এরপরে ফোরকে টার্ন অন করতে হবে। তো মানে এখানে যে থ্রি ফেজের সেই শেপটা আসতেছে সেই শেপে এই সময়ের ভিতরে পজিটিভ হাফ সাইকেল শেষ হয়ে যাবে এবং নেগেটিভ হাফ সাইকেল শুরু হয়ে যাবে আমাদের এ ফেজের। যদি একটু ইয়ে দিয়ে চিন্তা করি, আমাদের ওয়েব ফর্মগুলো দিয়ে চিন্তা করি, তাহলে ভিএ যেটা সেটার তো কমন শেপটা এরকম, সুইচ অন যখন হবে অর্থাৎ সুইচ ওয়ান যখন অন হবে তখন পজিটিভ হাফ সাইকেল এসে কন্ডাক্ট করবে, এরপরে ভিএএন যেই ভোল্টেজটা অর্থাৎ আমরা এইখানে যেই ভোল্টেজটা প্লট করা হয়েছে সেই ভোল্টেজটা হচ্ছে গিয়ে এই এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ অর্থাৎ ফেজ এ এর ভোল্টেজ। তো ফেজ এ এর ভোল্টেজ কিন্তু শুধুমাত্র ফেজ এ এর উপর ডিপেন্ড করবে না, বি বা সি কখন
আমার অন্য দুইটা সোর্সের সাথে কানেক্টেড হচ্ছে তার উপরও কিন্তু ডিপেন্ড করবে। তো এইখানে এসে সুইচ ওয়ানটা অন হইলো, তারপরে সে কন্ডাকশনে থাকলো, তারপরে সুইচ টু যখন কন্ডাকশনে আসবে তখন আসলে সি ফেজটা এসে কিন্তু এখানে যুক্ত হবে। তো নিউট্রালের ভোল্টেজ সেই হিসাবে উঠানামা করবে, ফলে ভিএএন ভোল্টেজটা যে সেই ভিএএন ভোল্টেজটার নিউট্রালের ভোল্টেজ কত তার উপরও ডিপেন্ড করবে। এ কারণে ওয়েবফর্মগুলো দেখতে এরকম হয়েছে, কারণ হচ্ছে যে তুমি আসলে যে কোনো একটা ফেজ থেকে নিউট্রাল পর্যন্ত ভোল্টেজটা মাপতেছ, এবং সেটা আসলে অন্য দুইটা ফেজ এর তখন কোনো একটা সুইচ অন আছে কি নাই তার উপর নির্ভর করতেছে। অন্য একটা সুইচ টার্ন অন বা অফ আছে কি না তার উপর আবার নির্ভর করতেছে যে এই বি বা সি সেই ফেজের ভোল্টেজ কত ওই মোমেন্টে। সব কিছু মিলাই আসলে ওই ভেক্টরটা ক্যালকুলেট করলে সেই ভেক্টরের যে মান সেই মানটা এখানে ড্র করতে হবে। এইভাবে ভিএএন ভিবিএন আর ভিসিএন এর যদি এই প্যাটার্নে পালসগুলোকে টার্ন অন টার্ন অফ করা হয় তাহলে ভিএ ভিবি আর ভিসি এর ওয়েবফর্মগুলো এরকম পাওয়া যাবে। এখন একটা স্মুথ ফেজ হলে যা হইতো, থ্রি ফেজ সাপ্লাই থাকলে যা হইতো, এখানে বোঝাই যাচ্ছে যে টার্ন অন টার্ন অফ কন্টিনিউয়াস হওয়ার কারণে তোমার প্যাটার্নটা স্মুথ না। প্যাটার্নটা স্মুথ না হওয়া সত্ত্বেও সেই হিসেবে ভোল্টেজ আসলে ওঠানামা করতেছে, বা একটা থ্রি ফেজে কন্টিনিউয়াস স্মুথ ওয়েবফর্ম থাকলে যা হয়তো এখানে কিন্তু সেই ভোল্টেজটা পাবো না। তো কখন আসলে টার্ন অন টার্ন অফ করতেছি, অর্থাৎ আলফা ডিলেটা কখন দিচ্ছি, তার উপর বেস করে কিন্তু এই ওয়েবফর্মগুলোর শেপ ভিন্ন ভিন্ন হবে। শেপ ভিন্ন ভিন্ন হওয়া মানে হচ্ছে গিয়ে তার আরএমএস ভ্যালু ভিন্ন ভিন্ন। এই আরএমএস ভ্যালুটাকে তুমি কম বেশি করতে পারবা, কম বেশি করার মাধ্যমে তুমি লোডের অ্যাক্রসে যে ভোল্টেজ সেই ভোল্টেজটাকে তুমি ভ্যারি করতে পারবা। যেমন এখানে দেখানো হয়েছে এই এই ওয়েবফর্মগুলো 30 ডিগ্রি ডিলে অ্যাঙ্গেলের জন্য আঁকা হয়েছে। আর যদি আমরা একটা ফেজের কথা চিন্তা করি আর যদি ডিলে অ্যাঙ্গেল 75 করে দেই, ডিলে অ্যাঙ্গেল 75 করে দিলে আমাদের ভিএএন ভোল্টেজ যেটা সেই ভোল্টেজটার ওয়েবফর্ম দাঁড়াবে এরকম, যেখানে ডার্ক কালার দিয়ে বা আমাদের বোল্ড ব্ল্যাক কালার দিয়ে যেই ওয়েবটা দেখানো হয়েছে সেই ওয়েবটা হবে আমাদের তখন 70α = 75 অ্যাঙ্গেলের জন্য শুধুমাত্র একটা ফেজের ভোল্টেজ। তো আবার এইখানে যেটা দেখতেছো যে 120 আলফা সমান সমান যদি 120 দেয়া হয় তখন আমাদের ভিএএন এর ওয়েবফর্মটা এরকম একটা ফুল সাইকেলের জন্য। তো 75 হইলে এরিয়া আন্ডার দ্য কার্ভ, আর আলফা সমান সমান 120 হইলে এরিয়া আন্ডার দ্য কার্ভ, এটার মধ্যে একটা হিউজ ডিফারেন্স আছে। সো এরিয়া আন্ডার দ্য কার্ভই হচ্ছে আসলে আমাদের অ্যাভারেজ ভোল্টেজ বা আরএমএস ভোল্টেজকে সে আইডেন্টিফাই করে। তার মানে এই আলফা অ্যাঙ্গেল কন্ট্রোল করার মাধ্যমে থ্রি ফেজের প্রত্যেকটা ফেজের ভোল্টেজকে কন্ট্রোল করা সম্ভব। তো এইখানে সেই বর্ণনাগুলো দেওয়া হয়েছে, এতক্ষণ যা যা আমি বললাম সেই বর্ণনাগুলো এখানে তোমাদেরকে ইয়ে করে দেওয়া হয়েছে, ইয়ে ডিটেইল আকারে উল্লেখ করা হয়েছে। এগুলো পড়লে সিকোয়েন্সগুলো বুঝতে পারবা যে কখন কোন সুইচিং অ্যাঙ্গেলটা টার্ন অন হচ্ছে, টার্ন অন হওয়ার কারণে আমাদের কোন আউটপুটটা আমার ভিএন এর অ্যাক্রস অ্যাক্টিভেট হচ্ছে। আলফা আলফা এর মান 0 থেকে 60 এর ভিতরে থাকলে কি হয়, কে কে কন্ডাকশনে আসে, 60 থেকে 90 এর ভিতরে হইলে কি হয়, অর্থাৎ এই যে 75 বললাম আলফা সমান সমান 75, এই 75টা পড়তেছে এই রেঞ্জের ভিতরে, এই রেঞ্জের ভিতরে থাকলে কি হয় যে দুইটা এসসিআর অ্যাট এ টাইম অন হয়, আর 0 থেকে 60 এর ভিতরে থাকলে দুইটা বা তিনটা এসসিআর অ্যাট এ টাইম অন হইতে পারে। তো একটু যদি রিডিং পড়ো তাহলে এই সুইচিং প্যাটার্নটা দেখা যাবে, বোঝা যাবে, এবং এদের ওয়েবফর্ম কিভাবে আঁকা হয়েছে বা এই যে বোর্ড লাইনগুলো যে আমরা পাচ্ছি বোর্ড লাইনগুলো আর ওয়েবফর্মটা কিভাবে আসতেছে সেটা বুঝতে পারবো।
তো এরপরে আমাদের যেটা কনসার্ন ছিল, যে গত ক্লাসে আমরা যেখানে শেষ করছিলাম, সেটা হচ্ছে যে আমাদের এসি ড্রাইভস এবং আমাদের ছিল হচ্ছে গিয়ে সাইক্লো কনভার্টার নামে একটা টপিকস ছিল। সেই টপিকসটায় যদি আমরা একটু যাই, এসি ভোল্টেজ কন্ট্রোলারের ভিতরে একটা অ্যাডভান্স অ্যাপ্লিকেশনস হচ্ছে সাইক্লো কনভার্টারস। সাইক্লো কনভার্টার মানে হচ্ছে যে যদি কখনো তোমার এসি ওয়েব ফর্মের ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সি দুইটারই চেঞ্জ করার দরকার হয়, বা ডিরেক্ট ফ্রিকোয়েন্সি চেঞ্জিংয়ের অপশনে যেতে হয়, তাহলে তোমাকে এসি পাওয়ারটাকে একটা ফ্রিকোয়েন্সি থেকে আরেকটা ফ্রিকোয়েন্সিতে কনভার্ট করতে হবে, এবং ভোল্টেজ লেভেলটাও সেই অনুযায়ী তোমাকে ভ্যারি করতে হবে। এই যে ফ্রিকোয়েন্সি চেঞ্জের যে অপশন, সেই সেই সার্কিটটা বা সেই সেই কনভার্টার নাম, সেই কনভার্টারটাকে আমরা বলি সাইক্লো কনভার্টার। আচ্ছা, সাইক্লো কনভার্টার বেসিক্যালি যেটা করে সেটা হচ্ছে যে এটাকে এই ফ্রিকোয়েন্সি স্টেপ ডাউন করে। 50 হার্টজের ফ্রিকোয়েন্সিকে সে স্টেপ ডাউন করে 25 হার্টজ বা 12.5 হার্টজ এরকম লোয়ার ফ্রিকোয়েন্সিতে সে নিয়ে আসতে পারে। ইন জেনারেল এরকম এভাবেই করা হয়। আর সাইক্লো কনভার্টারের ধরো কখন রাখতে পারে, যেমন কোথাও 50 হার্টজ ফ্রিকোয়েন্সি অ্যাভেলেবল, কিন্তু যে ইকুইপমেন্টটাকে সাপ্লাই দেওয়া দরকার সেটা একটু সফিস্টিকেটেড, সেটা তৈরি করা হয়েছে 60 হার্টজের জন্য। যদিও 60 হার্টজের জিনিস 50 হার্টজের ইয়েতে কানেক্ট করলে কাজ হয়ে যাবে, কিন্তু মানে যদি স্পেসিফিকেশন ওভাবে দেওয়া থাকে, যে অনেক যন্ত্রের স্পেসিফিকেশনে দেওয়া থাকে যে 45 থেকে 60 হার্টজ এর ভিতরে সে, 65 হার্টজ এর ভিতরে সে কাজ করে, কিন্তু ফ্রিকোয়েন্সির একটা ইয়ে থাকে আর কি, রেঞ্জ থাকে, এই ফ্রিকোয়েন্সির রেঞ্জের বাইরে চলে গেলে তোমার ডিভাইসের যে ক্যারেক্টারিস্টিক স্কার্ফ, সেই ক্যারেক্টারিস্টিক স্কার্ফটা ফল করে, যেই যে আউটকাম পাওয়া উচিত সেই আউটকাম পাওয়া যায় না, প্লাস ডিভাইসের অ্যাপ্লিকেশন অনুযায়ী হারমোনিক্সও জেনারেট হইতে পারে, ডিভাইস গরম হয়ে যেতে পারে। এই কারণে সাইক্লো কনভার্টারটা আর অ্যাপ্লিকেশন মেইনলি অ্যাডভান্স ইলেকট্রনিক্স এটার অ্যাপ্লিকেশন দেখা যায়। সুইচ আমার ফ্রিকোয়েন্সি কনভার্সন, ফ্রিকোয়েন্সি কনভার্টার হিসাবে। তো যেখানে হাই পাওয়ার দরকার হয়, বেসিক্যালি আসলে থ্রি ফেজে এটার অ্যাপ্লিকেশন দেখা যায়। বড় বড় ইন্ডাস্ট্রিতে যেখানে সিঙ্ক্রোনাস বাল্ক লেভেলে সিঙ্ক্রোনাস বা ইন্ডাকশন মোটর ইউজ করা হয়, তাদেরকে ড্রাইভ করার জন্য সাইক্লো কনভার্টার ইউজ হয়। এখন সাইক্লো কনভার্টারে সুইচের সংখ্যা বেশি থাকে, ফ্রিকোয়েন্সি কনভার্সন একটা জটিল প্রসেস, এই ফ্রিকোয়েন্সি কনভার্সন এই প্রসেসটায় ফেজ কন্ট্রোল করা হবে, এবং থাইরিস্টরের যেহেতু পাওয়ার ক্যাপাসিটি বেশি, এটার কন্ট্রোলার হিসেবে থাইরিস্টর ইউজ করা হয়। তো ফেজ কন্ট্রোলের জন্য আলাদা কন্ট্রোল সার্কিট লাগে। এটার স্ট্রাকচার নর্মালি এমনি দেখতে সুন্দর, স্ট্রাকচারটা ইজি দেখতে, কিন্তু কন্ট্রোলটা অনেক বেশি জটিল, যে সার্কিটগুলো আমরা কখনোই দেখাই না, যে এখানে সাধারণত আমরা দেখাই না যে একটা কন্ট্রোল সার্কিট কীরকম হইতে পারে। তো এই কন্ট্রোল সার্কিটটা পুরোপুরি ইলেকট্রনিক্স রিলেটেড, হ্যাঁ, ইলেকট্রনিক্সের ডিজাইন রিলেটেড। তো প্র্যাকটিক্যালি কাজ না করলে আসলে এই কন্ট্রোল সার্কিটের ধারণা পাওয়াটা তুলনামূলকভাবে কঠিন, কন্ট্রোল সার্কিটের ভিতর কী থাকতে পারে। তোমাদেরকে ল্যাবে সাধারণত একটা প্রজেক্ট দেওয়া হয়, যে প্রজেক্টটা ডিসি টু ডিসি কনভার্টারের মূল সার্কিট প্লাস কন্ট্রোল সার্কিট দুইটাই ডিজাইন করতে হয়। যখন সময় পাবো তখন ওই কন্ট্রোল সার্কিট নিয়ে আলোচনা করবো, যে কন্ট্রোল সার্কিটের ভিতরে কী কী লাগতে পারে আমাদের। তো এখন যেটা আমাদের আলোচ্য বিষয় সেটা হচ্ছে এই সিঙ্গেল ফেজ সাইক্লো কনভার্টার। তো নামে যেটা বোঝা যাচ্ছে যে এটা
সিঙ্গেল ফেজ ইনপুট সিঙ্গেল ফেজ আউটপুট। কাজ কি করবে? কাজ হচ্ছে যে সাপ্লাইয়ের একটা ভোল্টেজ থাকবে, ফিক্সড ভোল্টেজ এবং একটা ফিক্সড ফ্রিকোয়েন্সি থাকবে। লোডে যেটা পাবো সেটা হবে একটা ভ্যারিয়েবল ভোল্টেজ এবং ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি আউটপুট। সো তোমাকে ফ্রিকোয়েন্সি ভ্যারি করার অপশনও রাখতে হবে এবং ভোল্টেজের অ্যাম্পলিচিউড চেঞ্জ করার অপশনও তোমাকে রাখতে হবে। আচ্ছা, এখন সার্কিটটা কিভাবে কাজ করবে? সার্কিট একটা সিঙ্গেল ফেজ সাইক্লো কনভার্টার দেখতে হয় এরকম। এটা হচ্ছে গিয়ে তোমার সাপ্লাই, সিঙ্গেল ফেজের সাপ্লাই, ফিক্সড সাপ্লাই। এখানে দুইটা কনভার্টার লাগে, দুইটা আমাদের ভিন্ন ভিন্ন কনভার্টার অপশন লাগে। একটা একটা সাইডকে বলে পি কনভার্টার। পি কনভার্টারে একটা রেক্টিফায়ারের মতো করেই, রেক্টিফায়ারের যে কনফিগারেশনে আমাদের এসসিআরগুলো বা ডায়োডগুলো কানেক্টেড থাকে, সেই সিমিলার কনফিগারেশনে ব্যাক টু ব্যাক আমাদের এসসিআরগুলো এভাবে কানেক্টেড থাকবে। এই কনফিগারেশনে এসসিআরগুলো কানেক্টেড থাকলে তাকে আমরা বললো পি কনফিগারেশন। আর অপোজিট দিকে উল্টাভাবে আমাদের এসসিআরগুলো কানেক্টেড থাকবে, এই কনফিগারেশনটাকে আমরা বলবো এন কনভার্টার বা এন কনফিগারেশন। এবং এই দুটো কনফিগারেশনের মাঝখানে প্যারালালি আমাদের লোড কানেক্টেড থাকবে। তো কিভাবে কাজ করবে এটা, সেটা এই ফিগার থেকে তাহলে আসে। এখন মনে রাখতে হবে যে আমাদের সাপ্লাই ভোল্টেজ হচ্ছে ফিক্সড, তাই তো? সাপ্লাই ভোল্টেজ ফিক্সড হলে সেই ভোল্টেজটার একটা ওয়েবফর্ম আছে, ভিএস ওয়েবফর্মটা ধরো এরকম একটা ফ্রিকোয়েন্সিতে সে ভোল্টেজ সাপ্লাইটা দিচ্ছে। সেই ফ্রিকোয়েন্সিটা হচ্ছে 50 হার্টজ, যে ফ্রিকোয়েন্সিটা ফিক্সড এবং যে সাপ্লাইয়ের যে অ্যাম্পলিচিউড সেই অ্যাম্পলিচিউডটা হচ্ছে ভিএম, এটাও ফিক্সড। এখন শুরুতে যেটা করা হয়, শুরুতে পি কনভার্টারগুলোকে, পি কনভার্টারের এই দুইটা এসসিআরকে, আমার এই কর্নারের আর এই কর্নারের এসসিআরটাকে টার্ন অন করা হয়, টার্ন অন করা। আর এই এন কনভার্টার তখন অফ থাকে, পুরোপুরি অফ থাকে। ধরে নেওয়া যায় যে এটা সার্কিটে নাই, এমনভাবে এটাকে ইয়ে করা হয়। তাহলে কি হবে, শুরুতে এদিক দিয়ে আমার সাপ্লাই আসবে, সাপ্লাই এসে এই ওই এসসিআরটা দিয়ে ফ্লো হবে, ফ্লো হয়ে লোডের ভিতর দিয়ে ফ্লো হবে, লোডের ভিতর দিয়ে ফ্লো হয়ে আবার আমার সোর্সে ব্যাক করবে। তাহলে এখানে একটা ডিলে অ্যাঙ্গেল দিতে পারো। সো ডিলে অ্যাঙ্গেল দেওয়া মানে কি, ভোল্টেজের কন্ট্রোলটা তোমার হাতে আছে। তার মানে এই এসসিআরগুলো ডিলে অ্যাঙ্গেলকে কন্ট্রোল করার মাধ্যমে আউটপুটের ভোল্টেজকে আমরা কন্ট্রোল করতেছি। তাহলে কি করলাম, একটু ডিলে অ্যাঙ্গেল দিলাম, ডিলে অ্যাঙ্গেল দিয়ে তারপরে টার্ন অন করলাম। টার্ন অন করে একটা পজিটিভ হাফ সাইকেলের জন্য আমরা তাকে টার্ন অন করে রাখলাম। আচ্ছা, এরপরে কি করব, এরপরে আমাদের এরপরে আসতেছে হচ্ছে আমাদের নেগেটিভ হাফ সাইকেল। হ্যাঁ, এরপরে কিন্তু আমাদের এই সাইকেলটা নেগেটিভ হয়ে যাইতেছে। তো নেগেটিভ হাফ সাইকেলে কি হবে, তো একটু বর্তমান সাইকেলটা একটু মুছে দেই, আমার আঁকতে সুবিধা হয়। নেগেটিভ হাফ সাইকেলে তো আমার উল্টা ডিরেকশনে কারেন্ট ফ্লো হবে। উল্টা ডিরেকশনে কারেন্ট ফ্লো হওয়ার আগে এই দুইটা, আগে যেই দুইজনকে টার্ন অন করছে সেই দুইজনকে অফ করে দেওয়া হয়। অফ করে এবার অপোজিট যেই দুইটা এসসিআর আছে তাদেরকে অন করলাম। এখন আমাদের এই টার্মিনালটা প্লাস এবং এই টার্মিনালটা মাইনাস, এই এই হাফ সাইকেলের কথা বলতেছে। এই হাফ সাইকেলে তাহলে কারেন্ট এদিক দিয়ে ফ্লো হওয়া শুরু হলো। এখন এদিক দিয়ে এসে এটা কোথায় যাবে, এখানে আসবে। কিন্তু এটা তো বি এর সাথে কানেক্টেড, এই টার্মিনালটা তো বি পয়েন্টের সাথে কানেক্টেড। বি পয়েন্টের সাথে কানেক্ট হইলে
এখন এই এসি এরটা অন, তার ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হইলো, লোডের ভিতর দিয়ে কারেন্ট আসলো, কারেন্ট আসার পরে এই এই কনভার্টারটার এই এসি এরটার ভিতর দিয়ে ফ্লো হইলো, তারপরে এতে ব্যাক করলো। তাহলে এখন নেগেটিভ হাফ সাইকেলেও কিন্তু লোডের ভিতর দিয়ে কারেন্ট উপর থেকে নিচে ফ্লো হয়েছে। আগের বারেরটা যদি মনে থাকে তখন উপর থেকে নিচে কারেন্ট ফ্লো হয়েছিল, এইবারও উপর থেকে নিচে কারেন্ট ফ্লো হইল। এবং এখনও পি কনভার্টার অন, এন কনভার্টার কিন্তু অফ। তাহলে লোডের ভিতরে আমরা নেগেটিভ হাফ সাইকেলেও আলফা ডিলে অ্যাঙ্গেল দিয়ে যদি ওই দুইটা এসসিআরকে টার্ন অন করি তাহলে এরকম একটা ওয়েব ফর্ম পাবো, পজিটিভ দিকে একটা ওয়েব ফর্ম পাবো। ওকে, তারপরে আবার পজিটিভ হাফ সাইকেল, পজিটিভ হাফ সাইকেলে আবার ওই যে প্রথম হাফ সাইকেলে যা করছিলাম সেটাই আবার পাবো আলফা ডিলে অ্যাঙ্গেল দিয়ে, ফলে আবার একটা পজিটিভ সাইকেল পাবো। আচ্ছা, এরপরে আবার এখন যে ঘটনাটা বললাম সেটা আবার ঘটাবো নেগেটিভ হাফ সাইকেলের জন্য, সেটা ঘটাইলে আবার এই টাইপের একটা ওয়েব ফর্ম পাবো। এতটুকু কাজ হয়ে যাওয়ার পরে এবার যেটা করা হবে সেটা হচ্ছে যে পি কনভার্টারটাকে এবার অফ করা হবে আর এন কনভার্টারটাকে এবার অন করা হবে। পি কনভার্টার অফ মানে হচ্ছে গিয়ে সার্কিটের বাম পাশের দিকটা এখন ডিঅ্যাক্টিভেটেড, এই এই পার্টটুকু নাই ধরে রাখতে হবে। তাহলে সাপ্লাই কোথায় আসতেছে? সাপ্লাই এনে আসতেছে। এনে এবার যেটা করা হবে সেটা হচ্ছে যে এতক্ষণ কিন্তু মনে রাখতে হবে যে কারেন্ট লোডের উপর থেকে নিচ দিকে ফ্লো হইতেছিল। এখন যেটা করা হবে যে পজিটিভ হাফ সাইকেলের জন্য এই দুইটা এসসিআরকে টার্ন অন করা হবে। এই দুইটা এসসিআরকে টার্ন অন করা হইলে কি হবে? আচ্ছা, এই এই অবস্থার কথা বলতেছি, এই পজিটিভ হাফ সাইকেলটার কথা বলতেছি। সো এই টার্মিনালটা পজিটিভ, এই টার্মিনালটা এখন নেগেটিভ, কারেন্ট এই দিক দিয়ে কিন্তু আসলো, এন কনভার্টারে আসলো, পি কনভার্টার অফ। এন কনভার্টারে এসে এ পয়েন্টে আসলো, এ পয়েন্টে আসার পরে সে দেখবে এই এসসিআরটা অন। সো এই এসসিআরটার ভিতর দিয়ে ফ্লো হবে, ফ্লো হয়ে এবার কারেন্ট লোডের নিচ থেকে উপর দিকে ফ্লো হওয়া শুরু হলো। আর এই এসসিআরটা অর্থাৎ নিচের বাম পাশের এন কনভার্টারের এই এসসিআরটার সাথে আমার এই উপরের ডান পাশের কর্নারের এই এসসিআরটা তখন অন থাকবে। অন, এটা অন থাকলে এদিক দিয়ে কারেন্ট ফ্লো হবে, ফ্লো হয়ে এদিক দিয়ে কারেন্ট পাস হয়ে সোর্সে ব্যাক করবে। ফলে এবার কিন্তু লোডের ভিতরে নিচ থেকে উপর দিকে কারেন্ট ফ্লো হচ্ছে। নিচ থেকে উপর দিকে কারেন্ট ফ্লো যদি হয় আর এই ডিলে অ্যাঙ্গেলটা যদি আবার আলফা দেই তাহলে এবার কিন্তু ভোল্টেজের ডিরেকশন অপোজিট লোডের ভিতরে, তখন এরকম হইল। পরের বার কী করবো? পরের বার অন্য দুইটা এসসিআর অন করবো। অন্য দুইটা এসসিআর অন করলে এখানেও কিন্তু নেগেটিভ হাফ সাইকেল, ভোল্টেজের পোলারিটি চেঞ্জ হয়ে যাবে, তখন কারেন্ট এসে এই আমার এই এসসিআরটার ভিতর দিয়ে পরের হাফ সাইকেলে এই এসসিআরটা আর এই এসসিআরটা এই দুইজনের ভিতর দিয়ে ফ্লো হবে। কারেন্টের ফ্লো নিচের থেকে উপর দিকে থাকবে, ফলে আমরা নেগেটিভ ডিরেকশনে একটা সাপ্লাই পাবো। এই ঘটনাটা আবার রিপিট করা হবে, রিপিট করে আরেকটা সাইকেলের জন্য এটা ঘটানো হবে। ঘটানো হইলে আমাদের ওয়েব ফর্মগুলো এরকম পাওয়া যাবে। ওয়েব ফর্মগুলো এরকম পাওয়ার পরে কী করা হবে? আবার আগের মতো করে পি কনভার্টার অন, এন কনভার্টার অফ। অর্থাৎ এই যে এখানে যে দেখতেছো এই টাইমটুকুর জন্য পি কনভার্টারটা অন আর এই টাইমটুকুর জন্য পি কনভার্টারটা অফ। কনসেপ্টটা বোঝার চেষ্টা করো, এই যে পি কনভার্টার অন আর এন কনভার্টার অফ রাখতেছি, এটা কত সময়ের জন্য অন অফ রাখতেছি তার উপর বেস করে যে ঘটনাটা ঘটতেছে সেটা হচ্ছে যে এই পুরো সময়টুকুর জন্য কিন্তু পজিটিভ একটা ওয়েব ফর্ম পেলাম আর এই পুরো সময়টুকুর জন্য কিন্তু একটা নেগেটিভ মান আমরা পেলাম ভোল্টেজের। এবং এই সাইকেলটাই যদি আবার রিপিট করে তাহলে যেই ওয়েবফর্মগুলো যেই ওয়েবফর্মটা আমরা পাবো তার পিরিয়ড কিন্তু এখন আমার আগের আমার সাপ্লাইয়ের যে পিরিয়ড সেই সাপ্লাইয়ের পিরিয়ডের যে এইটার পিরিয়ড কতটুকু হবে বলতো? এটার এইটার পিরিয়ডের সাথে আমার আগের সাপ্লাই ভোল্টেজের পিরিয়ডের সম্পর্কটা কী, কে বলতে পারবে? টি বাই আলফা স্যার, না ফ্রিকোয়েন্সির কথা জানতে চাইছি অথবা টি এর কথা জানতে চাইছি যে এটার টি যদি হয় 20 মিলি সেকেন্ড, এটা টাইম পিরিয়ড যদি হয় 20 মিলি সেকেন্ড, টাইম পিরিয়ড মানে বুঝতেছো যে একটা সাইকেল সম্পন্ন করতে যে টাইমটা লাগে, আর এটার একটা সাইকেল কিন্তু এখন এইখান থেকে একদম এই পর্যন্ত,
তাহলে এইটার টাইম পিরিয়ড কত? 2t মনে হয়। বেশি না কম? স্যার বেশি হবে অনেক। টাইম পিরিয়ড অনেক বেশি। কতটুকু বেশি? চার গুণ মনে হয়। হ্যাঁ, চার গুণ বেশি, কারণ এখানে তো দেখতেই পাইতেছো যে এখানে একটা সাইকেল আর এইখানে টোটাল চারটা সাইকেল আছে। এই একটা, এই দুইটা, এই তিনটা, এই চারটা, এই চারটা সাইকেল মিলে হচ্ছে কি আসলে আউটপুটের একটা সাইকেল। তাহলে ইনপুটের চারটা সাইকেল মানে আউটপুটের একটা টাইম সাইকেল। আউটপুটের একটা টাইম সাইকেল মানে এখন টি হয়ে যাবে আসলে আমাদের চার গুণ, তার মানে 80 মিলি সেকেন্ড। এখন এটাও কিন্তু একটা এসি ওয়েভ, এটা 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 কিন্তু একটা এসি ওয়েভ, হয়তো পিওর সাইনোসয়েড না কিন্তু এটা এসি, এটার একটা পিরিয়ড আছে, এটার একটা ম্যাগনিচিউড আছে। তার মানে এটার ফ্রিকোয়েন্সি, টাইম পিরিয়ড আর ফ্রিকোয়েন্সির রিলেশনশিপ হচ্ছে কি অপোজিট। সো টাইম পিরিয়ড চার গুণ হয়ে যাওয়া মানে আসলে ফ্রিকোয়েন্সি চার ভাগের এক ভাগ হয়ে যাওয়া। তো ওই সিগন্যালটার ফ্রিকোয়েন্সি যদি হয় 50 হার্জ, তাহলে এই সিগন্যালটার ফ্রিকোয়েন্সি হবে হচ্ছে 12.5 হার্জ। তার মানে কি হলো? তার মানে এখন লোডের অ্যাক্রসে কিন্তু ভিন্ন ফ্রিকোয়েন্সির একটা ওয়েবফর্ম আমরা দেখতে পাচ্ছি, যেটার ভোল্টেজও কন্ট্রোল করা সম্ভব আলফা দিয়ে, আর ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করা সম্ভব পি কনভার্টার এবং এন কনভার্টার কতক্ষণ অন থাকবে সেই টাইম পিরিয়ডটা নির্ধারণ করার মাধ্যমে। সো এই যে পি কনভার্টার এন কনভার্টারের কতখানি সময় একটাকে অন রাখবো, কতখানি সময় অন্যটাকে অন রাখবো, তার উপর বেস করে আসলে ফ্রিকোয়েন্সি কনভার্সন ঘটতেছে। তো এই কাজটা কন্ট্রোলার দিয়ে করা হয়, এবং কতক্ষণ অন রাখবা কতক্ষণ অন রাখবা সেটা নির্ভর করবে স্পেসিফিকেশনের উপর, যে তোমাকে কি চার ভাগের এক ভাগ করতে হবে, না অর্ধেক করতে হবে, না তিন ভাগের এক ভাগ করবা, না 10 ভাগের এক ভাগ করবা, সেটা তোমার হাতে থাকবে, তুমি সেই কন্ট্রোলারটা ওইভাবে ডিজাইন করতে পারো। এভাবে ফ্রিকোয়েন্সি কনভার্সন এবং ভোল্টেজ কনভার্সন দুইটাই সাইকেল কনভার্টারে সম্ভব। এবং যদি আরএমএস ভোল্টেজ বের করতে চাও তাহলে স্কোয়ার করতে হবে, মিন করতে হবে, রুট করতে হবে। সো এটা হচ্ছে কি আমাদের অ্যাকচুয়াল ভোল্টেজ, যদি যেহেতু সব কয়টার ডিলে অ্যাঙ্গেল আলফা, সো একটা অংশের জন্য করলেই হচ্ছে অ্যাভারেজ, সেই একটা অংশ হচ্ছে গিয়ে আলফা পি থেকে পাই পর্যন্ত। তার মানে হচ্ছে আলফা পি মানে ডিলে অ্যাঙ্গেল আলফাই, পি মানে হচ্ছে পি কনভার্টারের ডিলে অ্যাঙ্গেল, এটা পি কনভার্টারের ডিলে অ্যাঙ্গেল আলফা পি, আর পাই হচ্ছে গিয়ে আমার এই যে এই পর্যন্ত পাই, এই সময়টুকুর জন্য আমার এই সিআরটা কন্ডাক্ট করছে, সেই পিরিয়ডকে আমরা পাই বাই এইট দিয়ে, মানে পাইয়ের জন্যই করতেছি এইট, পাই বাই এইট বলতে, কারণ এখানে আমার আউটপুট হচ্ছে গিয়ে আউটপুটকে আটটা ভাগে ভাগ করা হয়েছে, আবার প্রত্যেকটা সাইকেল আটটা আটটা করে অংশ আছে, এই যে 1 2 3 4 5 6 7 8 সেই হিসাবে এখানে সোজা কথায় পাই দিয়ে ভাগ করছে আসলে, উপরে 8 নিচে 8 না লিখলেও হইতো, এটাকে রুট ওভার করা হইলো, তাহলে আরএমএস ভ্যালুটা পাওয়া যাবে এবং আরএমএস ভ্যালুটা এরকম পাওয়া যাবে। এবং এখানে পরিষ্কার বোঝাই যাচ্ছে যে আগে আমরা যেরকম একটা ইকুয়েশন পাইছিলাম এখানেও সিমিলার টাইপেরই একটা ইকুয়েশন পাইলাম, আলফাটা আলফা পিটা আর কিছুই না, পি কনভার্টারের আলফার মানটাই হচ্ছে কি আলফা পি, এখানে পি টার্মটা এক্সট্রা আসছে, এছাড়া আর নতুন কিছু অ্যাড হয়নি। তো যদি শুধু পজিটিভ হাফ সাইকেলের আউটপুট ভোল্টেজ অ্যাভারেজ, ওভারঅল পুরো সাইকেলের অ্যাভারেজ ভোল্টেজ জিরো হবে, শুধু পজিটিভ হাফ সাইকেলের অ্যাভারেজ ভোল্টেজ এরকম হবে, এবং এটা ভোল্টেজ ডাউন কনভার্টার, কারণ ভোল্টেজের মানটা সবসময় কম পাওয়া যাবে। আর যেটা বললাম যে কতক্ষণ পি কনভার্টার কতক্ষণ এন কনভার্টার অন রাখতেছো সেটা নির্ভর করবে তোমার আউটপুট ফ্রিকোয়েন্সি কত লাগবে তার উপর। যদি চারটা হাফ সাইকেল ধরে পি কনভার্টার অন থাকে আর চারটা হাফ সাইকেল ধরে পিন এন কনভার্টার অন থাকে, তাহলে ফ্রিকোয়েন্সিকে সে 1/4 করে ফেলবে। এখানে একটা রিলেটেড অঙ্ক আছে, অঙ্কটা আমরা এই ইকুয়েশনগুলো দিয়ে পরে দেখে নিব।
ক্লাস এতটুকুই, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। কোনো কোশ্চেন না থাকলে ক্লাস শেষ করে দিচ্ছি।